जय जगन्नाथ। एस्ट्रोलॉजी विचार यूट्यूब चैनल को आपण मानको स्वागत। वीडियो आरंभ करबा पूर्वरु मु आपण मानको कहिया पे चाहू छी, जदि आपण माने वीडियो को देखुछंती, जदि वीडियो को आपण मानको भलो लागुताय ताहाले वीडियो को लाइक करंतु, चैनल को सब्सक्राइब करंतु, पाखर आसुतवा बेल आइकन दबाई नोटिफिकेशन ऑन रखितांतु। जेतळ मु वीडियो अपलोड करबि नोटिफिकेशन आपण मानको मिलि जइबो, एवं सबबेले चेष्टा करबे ভিডিওটিকে প্রথমরু শেষ পর্যন্ত দেখিবা পাই। এবং যদি আপনাদের ভিডিও ভালো লাগি থাকে তাহলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে টিকে মধ্য শেয়ার মধ্য করে দেবে। আজি আমি আলোচনা করিবা আপনাদের বারংবার কমেন্ট হোয়াটসঅ্যাপ যেহেতু রহুতলা, স্যার চাকরি আমি পাইয়া পাই চাহুছু, কোন এমিতি উপায় করিয়া পাই চাহুছু ও যোদ্বারা কি চাকরি আমাকে মিলিব, এবং বহুত আমি পরিশ্রম মেহনত করলুনি কিন্তু চাকরি আমাকে মিলু নাহি। তো আজি সেমিতি আপনাদের কিছু উপায় কহিবি, যে উপায় গুড়ি আপনার যদি করবে নিশ্চিত আপনার মন পছন্দর চাকরি আপনার মিলে যাব, এবং আপনার চাকরি পাইবে। তেমন জীবন মনে রাখত, যদি আপনার ভগবান উপরে বিশ্বাস না বা আপনার নিজ উপরে বিশ্বাস না, তাহলে আপনার এই উপায় গুড়ি করা জরুরি না। কারণ যদি বিশ্বাসের আপনার উপায় ন করবে তার বেনিফিট কেবে মিলি নথায়। এবং যেমিতি আপনার জানতি কি বজরং বালি বা হনুমানকর ভক্তি পূজা যে ভক্ত করে থাকে, যে লোক করে থাকে, তা জীবনর দুঃখ কষ্ট দূর হয়ে থাকে। তেমন যদি আপনার চাকরি পাইবা চাহুমান সবুলে মনে রাখত, ভগবান বজরং বালি বা হনুমানকর পূজা বা ভক্তি বা হনুমান চালিশা এসব জিনিস টিকি পাঠ করতু। তা সহিত উপায় গুড়ি আপনার কুচি কিছু উপায় করতু, দেখবে মন পছন্দর চাকরি আপনার মিলব। এই উপায় আপনার শনিবার দিন করবে। শনিবার দিন যেত মন্দির যাবে, ভগবান সম্মুখে মতিচুর লড্ডু আপনার ভগবান অর্পণ করতু হনুমান ভগবান, এবং ঘিওর দীপ জলাইবে মন্দির বসি। সেই মন্দির বসি আপনার লাল চন্দন বা মুগর তৈরি বা মুগা মালা যা কহতি 108 থর আপনার এই মন্ত্রকে জপ করতু। মন্ত্রটি লেখি রাখত, মন্ত্রটি হচ্ছে কবন স কাজ কঠিন যোগ মাহি যো নেহি হই তা তো তুম পাহি। এই মন্ত্রকে 108 থর জপ করবে, লাল চন্দন মালা হো বা মুগার মালা হো আপনার 108 থর এই মন্ত্রকে জপ করতু। তা সহিত 40 দিন আপনার এই মন্ত্র কন্টিনিউসলি করবে, যদি করবে আপনার ঘরে ঠাকুর পাখে করে বা যদি মন্দির পাখাপাখি অছি হনুমান মন্দির, এই মন্ত্রকে 40 দিন কন্টিনিউ আপনার করতু, এই উপায় করতু, দেখবে নিশ্চিত আপনার লাভ মিলব। আউ গোটে উপায় কুচি মনে রাখত, শনিশ্চরী অমাবাস্যা দিন গোটে কাগজি লেম্বু নেবে সন্ধ্যা সময় এবং তাকে চারি টুকুড়া করেদেবে বা চারিটা চারি ফাড় করেদেবে। তা সহিত সেই চারিটি যে ফাড় করে লেম্বুকে পছ আড়ু অনেকি আপনার চারিদিকু ফিঙ্গি দেবে, ফিঙ্গি দেলা পরে এবং আপনার সবুলে মনে রাখবে সিধা ঘরক পড়ে আসবে, আউ পছক অনেবে না, দেখবে তার বেনিফিট আপনার মিলব। আউ গোটে উপায় কুচি মনে রাখত, মঙ্গলবার দিন এই উপায় আপনার করবে। প্রথম মঙ্গলবার আরম্ভ করবে এবং 40 দিন পর্যন্ত ডেলি আপনার সকাল ভগবান হনুমান মন্দির আপনার যাবে খালি পাদরে, চপল পিঁধিবে না, হনুমান মন্দির খালি পাদরে যাবে 40 দিন কন্টিনিউসলি, এবং ভগবান লাল গোলাপ ফুল চড়াই পারিবে বা লাল মন্দার ফুল ভগবান পাদ তলে আপনার অর্পণ করতু, দেখবে এ করা দ্বারা শীঘ্র রোজগার আপনার প্রাপ্ত হব এবং মন পছন্দর চাকরি আপনার মিলব। তা সহিত যেতবে আপনার ইন্টরভিউ দেওয়া যাচ্ছেন, যদি সবুলে ইন্টরভিউ আপনার ফেলোর হচ্ছেন, কনফিডেন্স লেভেল লো রয়েছে, তাহলে আপনার এই উপায় করবা দরকার বা এই মন্ত্রকে কহিকি যা দরকার। ইন্টরভিউ যেদিন যাবে সেদিন লাল চন্দন বা মুগার মালার এই মন্ত্রকে 11 থর জপ করা দরকার। মন্ত্রটি লেখি রাখত, মন্ত্রটি হচ্ছে ওম বক্রতুণ্ডায় হুঁ। এই মন্ত্রকে আপনার যেতবে কহিবে, যদি চাহিবে আপনার ভগবান যেটি আপনার রাখিছেন গণেশ ভগবান পূজা সম্মুখে পূজা করবে, এবং আপনার গণপতি ভগবান আশীর্বাদ নিয়ন্তু, দেখবে নিশ্চিত বহুত কিছু লাভ হব। তা সহিত আপনার ভগবান গণপতি বা গণেশ ভগবান ক্ষীরের অভিষেক করি এই মন্ত্রটি আপনার
ତାଙ୍କ ସମ୍ମୁଖରେ କୁହନ୍ତୁ, ଦେଖିବେ ନିଶ୍ଚିତ ଇଣ୍ଟରଭ୍ୟୁରେ ଆପଣ ସକ୍ସେସଫୁଲ ହେବେ, ସଫଳ ମଧ୍ୟ ପାଇବେ। ଆଉ ଗୋଟେ ଉପାୟ ମଧ୍ୟ ବି କହୁଛି, ମନେ ରଖନ୍ତୁ ଗୋଟିଏ ଲେମ୍ବୁ ନେବେ ଏବଂ ସେଇ ଲେମ୍ବୁକୁ ଚାରି ଫାଳ କରିଦେବେ ଏବଂ ଚାରି ଫାଳ କରିଦେଲା ପରେ ଏମିତି ଗୋଟେ ଚାରି ଦିଗ ଯିବେ ବା ଚାରି ଛକ ଯେଉଁ ଜାଗାରେ ଥିବ ସେଇ ଚାରି ଛକକୁ ଜାଗାରେ ଠିଆ ହେଇକି ଚାରି ଦିଗକୁ ଚାରିଟି ଲେମ୍ବୁ ଯେଉଁ ଫାଳ କରିଥିବେ ଫିଙ୍ଗିଦେବେ ଏବଂ ସିଧା ଆପଣ ଘର ମୁହଁକୁ ମଧ୍ୟ ପଳେଇ ଆସିବେ। ଏହି ଉପାୟ ଗୁଡ଼ିକ ବିଶ୍ୱାସ ସହିତ ଆପଣ କରନ୍ତୁ, ନିଶ୍ଚିତ ଦେଖିବେ ଆପଣ ଚାକିରି ମନପସନ୍ଦରେ ମିଳିବ ଏବଂ ଚାକିରିରେ ମଧ୍ୟ ଆପଣ ସଫଳତା ମଧ୍ୟ ପାଇବେ। ତେଣୁ ଉପାୟ ଗୁଡ଼ିକ ଆପଣ ବିଶ୍ୱାସ ରହିବା ଦରକାର। ଯଦି ବିଶ୍ୱାସ ନାହିଁ ତାହେଲେ ଏ ଉପାୟ ଆପଣ କରିବା ଜରୁରୀ ନୁହଁ, କାରଣ ବିଶ୍ୱାସରେ ଭଗବାନ, ଯଦି ବିଶ୍ୱାସରେ କରିବେ ଫଳ ପାଇବେ। ତେଣୁ ଯଦି ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିଥାଏ ଲାଇକ୍ କରିବେ, ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ, ଭିଡ଼ିଓକୁ ମଧ୍ୟ ସେୟାର କରିଦେବେ। ଧନ୍ୟବାଦ, ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ।